আচ্ছা, আমরা তো এক অধ্যায় শেষ করেছি, তাই না? Yes, ma'am. এক অধ্যায় আমরা শেষ করেছি, পড়ে ক্লাসে রিডিং করেছি, বাসায় পড়েছি, আমি পড়িয়েছি, এবং কিছু কিছু ছোট প্রশ্ন, শূন্যস্থান, মিলকরণ, বড় প্রশ্ন দিয়ে অধ্যায়টি শেষ করেছি, তাই তো? Yes, ma'am. শূন্যস্থান কয়টি দিয়েছিলাম? উপরে হাতে কি গুনে আর সঠিক মিলকরণ দিয়েছি, ছোট প্রশ্ন দিয়েছি 15টি, রচনামূলক প্রশ্ন দিয়েছি 5টি, তার মধ্যে একটি দিয়েছি বইয়ে দাগিয়ে আর 4টি CW খাতায় লিখে, তাই না? Yes, ma'am. পড়াগুলো পড়েছো সবাই? জি ম্যাম। না পড়ে থাকলে অবশ্যই পড়ে নেবে ভালোভাবে, ঠিক আছে? আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়বো, এটা কথা ছিল, তাই না? বই আছে সবার সামনে? জি ম্যাম। সবার সামনে আছে? জি ম্যাম। আচ্ছা, ঝটপট আমরা এখন দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 14। আসসালামু আলাইকুম ম্যাম। 14 নম্বর পৃষ্ঠায় বের করবো সবাই, দ্বিতীয় অধ্যায়। ম্যাম বলো। 14 পৃষ্ঠার ইবাদত। হ্যাঁ, 14 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় পড়বো আজকে আমরা, ইবাদত। দ্বিতীয় অধ্যায় যে বিষয়টি আছে, যে বিষয়ের উপর আমরা পড়বো, সেটি হচ্ছে ইবাদত। দ্বিতীয় অধ্যায় ইবাদত। তুমি প্রথমে পড়বো না, আগে আমি একটু পড়ে নেই, তারপরে তোমরা পড়বে, ঠিক আছে? আমি একটু আগে একটু আগে আমি শুরু করে দেই, তারপরে তোমরা পড়বে। কোনটা কি? কিছুই পড়াইনি, এই যে বই বের করতেছে। কি পাওনি তুমি? সম্পর্ক পড়াইতে পাইনি। কি পাওনি বাবা, বলো ভালোভাবে, বুঝতেছি না। আমি সোমবারে পড়াটা পাইনি। সোমবারের পড়াটা পাওনি? আজকেই তো সোমবার। গত সপ্তাহের পড়া। আচ্ছা, যারা পেয়েছে তাদের কাছ থেকে নিয়ে নাও, এত আগের পড়া আমার কাছে চাইলে আমি পাবো কোথায়? দেখো, আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায় ইবাদত, ঠিক আছে? বের করেছো এই পেজটা সবাই? আজকে কিছু লিখবো না খাতায়, আজকে আমি কিছু লিখবো না, আজকে শুধু একটু পড়বো, পড়া শেষ করে তারপরে লিখবো। খুব মনোযোগ দিয়ে বইয়ের দিকে দেখবে, আমার স্ক্রিনে দেখে তুমি মনে রাখতে পারবে না, আমি স্ক্রিন আপ ডাউন করবো, বইয়ের দিকে মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? ইবাদত দ্বিতীয় অধ্যায় পেয়েছো? আরবি হরফে লেখা আছে ইবাদাতুন। বলো কি বলছিলে? বুঝতেছি না। তোমরা শুধু মনোযোগ দিয়ে শুনবে, আমাকে কে যেন কি বলছিলে আমি তাকে জিজ্ঞেস করছি, কে কি বলতেছিলে বলো? হ্যাঁ ম্যাম, আমি সরি বুঝিনি। হ্যালো, বলো ম্যাম, আমি সারি আছি। বলো ম্যাম, ধর্মের তিনটা বড় প্রশ্ন দিছিলেন, চারটা, আমি এক এক নাম্বার পাইছি আর চার নাম্বারটা পাইছিলাম ম্যাম, বাকি তিনটা পাইনি। বাকি তিনটা যারা ক্লাস করেছে তাদের কাছ থেকে নিয়ে নেন, আমার কাছে তো নেই, আমি এখানে অনেক ক্লাস করি, আমার কাছে ক্লাসগুলো গুলো গুছানো নেই, আমি চাইলেও দিতে পারবো না।
আচ্ছা আসো এখন আমরা পড়ছিলাম হচ্ছে ইবাদত ইবাদত অর্থ আমি আগে দেখে একটু পড়ব তোমরা মনোযোগ দিয়ে দেখবে ওই দিকে ঠিক আছে তারপরে আমি ধরব ইবাদত অর্থ আমল করা কাজ করা গোলামি করা আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করা কি ইবাদত বলে ঠিক আছে ইবাদত অর্থ কি ইবাদত অর্থ আমল করা কাজ করা গোলামি করা আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করা কি ইবাদত বলে খুব মনোযোগ দিয়ে শুনবে না হলে কিন্তু তোমরা আমার সাথে ধরতে পারবে না আমি যেখানে থেমে যাব সেখানে ধরব আমি আমরা মানুষের মানুষের সাথে কথা বলি কথা বলার সময় মিথ্যা কথা বলি না না বলি না না কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ ও তার রাসূলের কথা মতো কাজ করলে সবকিছু ইবাদত এমনকি লেখাপড়া খাওয়া পড়া চলাফেরা ঘুমানো সবই ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা তার গোলাম তার আদেশ মানলে ও তার রাসূলের পথে চললে তিনি খুশি হন ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন প্রধান ইবাদত হলো চারটি সালাত যাকাত সাওম হজ এগুলো হচ্ছে প্রধান ইবাদত এগুলো করতেই হবে এর পাশাপাশি আমরা যে যে লেখাপড়া করি সেটাও ইবাদত চলাফেরা করি সেটাও ইবাদত ঘুমাই সেটাও ইবাদত যদি সেটা আল্লাহ যেভাবে যাকে জিজ্ঞেস করবো সে শুধু আনমিউট করে বলবে ঠিক আছে যাকে জিজ্ঞেস করবো সে শুধু আনমিউট করে বলবে উর্বি উর্বি এত নড়াচড়া করলে চলবে কি করে জিসান জিসান তুমি পড়ো জিমি তুমি পড়ো এই যে শুরু থেকে পড়বে ওকে মিস ইবাদত অর্থ আমল করা কাজ করা গোলামি করা আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহের উপর কথা মতো কাজ করাকে ইবাদত বলে যেমন আমরা মানুষের সাথে কথা বলি কথা বলার সময় মিথ্যা কথা বলি না কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ ও তার রাসূলের কথা মতো কাজ করলে সবকিছু ইবাদত এমন কি লেখা পড়া খাওয়া পড়া চলাফেরা ঘুমানো সবই ইবাদত আল্লাহ তাআলা জিসান থেমে যাব জিসানের পরে সুমাইয়া ইসলাম জিসান যেখানে থেমেছে সেখানে সুমাইয়া ইসলাম পড়বে Yes, ma'am. সুমাইয়া ইসলাম বলেছি সুমাইয়া খাতুন বলিনি সরি ম্যাম সুমাইয়া ইসলাম পড়ো মিউট করো আচ্ছা আনমিউট করো তারপরে পড়ো আনমিউট করো হ্যাঁ পড়ো এখন ম্যাম জিসান কোথায় শেষ হয়েছিল আমি এটা কিভাবে বলবো এটাই তো তোমার কাজ ছিল তোমার ক্লাসে কাজে তো ছিল ও কোথায় ছাড়বে সেটা ধরে রাখা তাহলে তুমি মনোযোগ দাওনি বলেছি বইয়ের দিকে মনোযোগ দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে দেখে যাবে ও কোথায় ছাড়বে আমি বলবো না সুমাইয়াই বলবে আমি বলে দিচ্ছি সুমাইয়া বলো এই যে ঘুমানো সবই ইবাদত তারপরে পড়ো এই পর্যন্ত ছিল এটাই লাস্ট সুমাইয়াকে বলেছি এটা লাস্ট এরপর আর কাউকে বলবো না মনোযোগ দিয়ে দেখবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা তার গোলাম তার আমাদের মানে মানকে মানলে মানলে আমরা তা আমরা আদেশ মানলে ও তার রাসূলের পথে চললে তিনি খুশি হন ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আচ্ছা থেমে যাবে সুমাইয়া স্টপ সুমাইয়া থেমে যাবে আসছে জান্নাত পড়ো প্রধান ইবাদত হলো চারটি সালাত যাকাত সাওম হজ সালাত ও সাওম ধ্বনি গরিব সকলের জন্য
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি ঈমান সালাত যাকাত সাওম হজ এছাড়াও ইবাদত আছে যেমন সালাম দেওয়া আপা আম্মার কথা মতো চলা জীবে দয়া করা রোগীর সেবা করা ইয়াতিম মিসকিনকে সাহায্য করা সত্য কথা বলা ইত্যাদি আল্লাহ তাআলার আদেশ মানা তার রাসূলের শেখানো পথে চলা আমাদের কর্তব্য থেমে যাব আসছি জান্নাত থেমে যাব উর্বি পড়ো উর্বি এমনি ভাবে আল্লাহ তাআলা কুরআন মজিদের আরো 30 কোথায় বলতেছো তুমি হয়নি নো উর্বি তার আগে যেখানে আসলি ছেড়েছে তারপর থেকে তুমি পড়বে এমনি ভাবে হবে কেন তার উপরে দুই লাইন আছে তো জি মিস হ্যাঁ পড়ো কুরআন মজিদে আছে নির্দিষ্টই আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদের ভালোবাসেন এমন ভাবে আল্লাহ তাআলা কুরআন মজিদের আরো 30 যাওয়া পাক পবিত্র থাকার কথা জোর দিয়ে বলেছেন তারপরে জোর দিয়ে বলেছেন পেশাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ পবিত্রতা বলে আমাদের শরীরে ও কাপড় চোপড় পাক পবিত্র রাখা দরকার আচ্ছা থেমে যাও উর্বি উর্বি থেমে যাবো উর্বির পরে পড়বে সারিকা না লিখা দেবো না সারিকা পড়ো মনে আসে নাই কালকেও আসে নাই আজকেও আসে নাই এই যে সারিকা আমি যাই সারিকা কে আমি দেখতে পাচ্ছি শারিকাকে তো আমি ক্লাসে দেখতে পাচ্ছি ও আছে শারিক কে বলতেছে আমি বলবো কে ম্যাম আমি সাদিকা বলবো বলো সাদিকা বলো জি ম্যাম শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না নানা রকম অসুখ বিসুখ হয় যারা পাক সাফ থাকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন সবাই তাদের ভালোবাসে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পায় পেশাব পায়খানা লাগলে কাপড় নাপাক হয় শরীর নাপাক হয় শরীর কাপড় নাপাক হলে পানি দিয়ে ধুয়ে পাক সাফ করতে হয় আমরা পাক সাফ থাকবো সারিকা থেমে যাও সারিকা বের পড়ো আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সর্বদা নিবাস হলো সালাত সালাতের আগে পাক পবিত্র হতে হয় পাক পবিত্র কি এত ফাস্ট করতেছো তুমি বুঝতে পারতেছি না কিছুই
পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো উজু, প্রতিদিন অন্তত 5 বার আমাদের উজু করতে হয়। এতে ধুলোবালি ও রোগ জীবাণু থেকে বাঁচা যায়। তাছাড়া উজুর দ্বারা সগিরে গোনা মাফ হয়। সগিরে গোনা মানে ছোট ছোট গোনা। সালা দাদার আগে উজু মেরুন থেমে যাব। মেরুন এত ফাস্ট করতেছে, ফাস্ট অনলাইনে পড়াতে একটার পরে একটা আসতে সময় লাগে। সুমাইয়া খাতুন পড়ো। অন্যদিকে মন দিয়েছিল এই তো, এই যে সালাদ আদায়ের আগে, সালাদ আদায়ের আগে, সালাদ আদায়ের আগে অযু করা ফরজ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে 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 সালাত আদায়ের আগে অযু করা নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাক পবিত্র থাকা ইমানের অংশ। সব কাজেই নিয়ম আছে, তেমনি অযু করাও নিয়ম আছে। আমাদেরকে নিয়ম মেনে অযু করতে হবে। অযুতে পর পর কতগুলো কাজ করতে হয়, যেমন আচ্ছা সময় থেমে যাবো, সময়ের পরে কুবরা পড়বে। কুবরা মনে হয় কুবরা ক্লাসে নেই। কুবরা কুবরাকে আমি পাচ্ছি না। জান্নাতুল বলো, জান্নাতুল জান্নাতুল মিউট করে রেখেছো, তুমি আনমিউট করো। কুবরা ছিল ক্লাসে, কুবরা আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অযু করেছি। দুই, বিসমিল্লাহ বলে অযু শুরু করা। তিন, কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া। চার, তিনবার কুড়ি করা, দাঁত মাজা অথবা আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করা, পানি দিয়ে তিনবার নাক সাফ করা। সাত, সমস্ত মুখ তিনবার ধোয়া। আট, কুইন সহ প্রথমে ডান পরে বাম হাত তিনবার ধোয়া। মাথা কান ও ঘাড় একবার মাস করা, অর্থাৎ প্রথমে সমস্ত মাথা একবার মাস করা, তারপর শাহাদত আঙ্গুল দিয়ে কানের ভিতর মাসক করা, এরপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাইরে দিক মাসক করা, সব শেষে আঙ্গুলের হাতের আঙ্গুলের দিক দিয়ে ঘাড় মাসক করা। দশ, ক্রিয়া শুরু প্রথমে ডান ও পরে বাম পা তিনবার ধোয়া। এগারো, অযু শেষ করার পর কালিমা শাহাদত করা। কালিমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া
ঠিক অতটুকু তোমরা আরো ভালো করে পড়বে, ঠিক আছে? আর একটা HW নিয়ে নাও, হুজুর নিয়ম তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 27 আছে, 4 নাম্বার প্রশ্ন, 27 পৃষ্ঠা দেখো, 4 নাম্বার প্রশ্ন আছে, হুজুর নিয়ম লিখো, হুজুর নিয়ম লিখো, 27 পৃষ্ঠা আর 4 নাম্বার প্রশ্নের মধ্যে আছে, দেখো পেয়েছো 27 নাম্বার, 27 পৃষ্ঠা 4 নাম্বার প্রশ্নের মধ্যে প্রশ্নটা দেখো, হুজুর নিয়ম লিখো, পেয়েছো? আচ্ছা, এটার উত্তর এখানে, এই যে দেখো দাগিয়ে দিচ্ছে, এটার উত্তর এখানে, চ লিখে দিয়েছি দেখো, যদিও লিখা সুন্দর হয়নি, লিখেছ উত্তর, কতটুকু লিখে দিচ্ছি আগে এতটুকু লিখো, যতটুকু লিখে দিয়েছি অতটুকু আগে লিখো, সব কাজেরই নিয়ম আছে, তেমনি উজু করার নিয়ম আছে, আমাদেরকে নিয়ম মেনে উজু করতে হবে, উজুতে পরস্পর কতগুলো কাজ করতে হয়, যেমন এই যে 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম, এইভাবে 11টি নিয়ম আছে এখানে, দেখো পেয়েছ? সবগুলোই হচ্ছে উত্তর, ঠিক আছে? কয়টি দেখলাম এই সব থেকে, আমাদের এই সব থেকে 11 নম্বরে শেষ পর্যন্ত, ওজু শেষ করার পর কালেমা শাহাদাত পড়া, পেয়েছ? হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক থাকবে, উজুর নিয়মগুলো শিখবে ও লিখবে, উজুর নিয়মগুলো সব শিখে হোমওয়ার্ক খাতায় লিখবে, ঠিক আছে? মেবি এইটুকু, এইটুকু কোথায়, এই যে সব থেকে লাগিয়ে দিলেন সেটা, এই সব থেকে শুরু করে এই পড়া পর্যন্ত অনেকগুলো পয়েন্ট, 11টা পয়েন্ট, এইটুকু মনে হচ্ছে তোমাদের কাছে, এই 11টা পয়েন্ট আগে শিখবে, মুখস্থ করবে, তারপরে হোমওয়ার্ক খাতা লিখবে, ঠিক আছে? আর 14 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত রিডিং করবে, এটুকু শুধু রিডিং করবে, ঠিক আছে? কি দিলাম ম্যাম? আরেকবার ম্যাম, আরেকবার প্রশ্নটা দেন তো, এই যে 17 পৃষ্ঠা থেকে 14 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠার এতটুকু রিডিং করবে, রিডিং শুধু দেখে দেখে বাসা ভালোভাবে পড়বে, আর উজুর নিয়মগুলো শিখে মুখস্থ করে হোমওয়ার্ক খাতা লিখবে, এই যে এখান থেকে সব, এই সব থেকে 11টা পয়েন্ট, 11 নম্বরে শেষ পর্যন্ত, ম্যাম 11 নম্বরে শেষ, হ্যাঁ 11টা পয়েন্ট, 11 নম্বরে শেষ পর্যন্ত, পেয়েছ? হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক খাতায় লিখবে, রিডিং পড়াটা দিয়েছি, রিডিং পড়া দিয়েছি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত রিডিং পড়া, পেয়েছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম একটা, হুজুর হুজুর নিয়মগুলো লিখো, হুজুর নিয়ম লিখো, এবং রিডিং করা দিলাম যতটুকু, ততটুকু পড়বে, হুজুর নিয়মগুলো আর হোমওয়ার্ক খাতা লিখবে, প্রত্যেকের খাতায় যেন আমি নেক্সট ক্লাসে লিখা পাই, ঠিক আছে? নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার বৃহস্পতিবারে, মনে থাকবে বৃহস্পতিবারে আমার ক্লাস, মিস মনে থাক, বৃহস্পতিবারে যেন আমি প্রত্যেকের খাতায় পাই, ঠিক আছে? নিয়েছো সবাই হোমওয়ার্ক? নিয়েছো? আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ ম্যাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কুবরা তুমি ক্লাসে আসো কুবরা। কুবরা ক্লাসে আসো। তোমাকে আমি পড়া ধরেছিলাম, ডাকছিলাম, তোমাকে তখন পাইনি। তুমি কি হোমওয়ার্কটা নিয়েছো? হোমওয়ার্ক দিয়েছি, এখন নিয়েছো সেটা? কি আরেকবার বলেন। হোমওয়ার্ক একটা দিয়েছি তোমাকে, প্রশ্ন দাগায় খাবো এর মধ্যে, সেটা দাগিয়ে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রথম পেজ থেকে কালিমা শাহাদাতের শেষ পর্যন্ত আমরা রিডিং করব, ঠিক আছে? এতটুকু রিডিং করব, কালিমা শাহাদাতের শেষ পর্যন্ত আমরা রিডিং করব, 14 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা। আর ওজুর নিয়মগুলো 11টি হোমওয়ার্ক করতে দিয়েছি। প্রশ্ন নাম্বার চ হোমওয়ার্ক করতে দিয়েছি, সেটা শিখে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম, আপনি শুনতে পাইতেছেন? আচ্ছা বলেন যে আপনি যে কাল